তোমাদের জন্য নিচে এসেছে আরেকটি নতুন ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের একদম যে নোটিস, তো এখানে একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই চাকরি বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সম্পূর্ণ ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তো তখন তোমরা পেয়ে যাবে। তো এখানে যে ফর্মটা বেরিয়েছে এখানে কিন্তু একদম তোমরা ফ্রি অফ কস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশন যেটা দেওয়া রয়েছে, এসসি ওবিসিরা যেভাবে তোমরা এজে ছাড় পেয়ে থাকো সেভাবে তোমরা ছাড় পাবে এবং কোনো রকম কোনো চার্জ নেওয়া হচ্ছে না। এখানে তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটের জন্য তোমাদের পরীক্ষার জন্য ডাকা হবে এবং কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগগুলো হবে। তো এখানে মোড মেথড অফ সিলেকশনে দেখো কি রয়েছে, মেথড অফ সিলেকশন ফর দ্য পোস্ট অফ বেঞ্চ ক্লার্ক উইল বি ডান থ্রু রিটেন এক্সামিনেশন কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। তোমাদের 80 মার্কের পরীক্ষা হবে এবং সেখানে সিলেবাসটা দেওয়া রয়েছে দেখো ইংলিশ বেঙ্গলি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক ইত্যাদিগুলো দেওয়া রয়েছে। এছাড়া কম্পিউটার টেস্ট তোমাদের 10 মার্কের হবে এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু 10 নম্বরের হবে। তো এইভাবে কিন্তু সিলেকশন প্রসেসটা তোমাদের রয়েছে। তো কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোন কত যোগ্যতাটা হয়েছে, তো সেগুলো সমস্ত কিছু বলে দেবো। কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এটা অফলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানে তোমাদের দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তোমার 1 জুন 2022 11টা থেকে শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন তোমাদের জমা নেওয়া হবে দেখো 21 জুন, ঠিক আছে, 2022 5:30 পর্যন্ত, বিকেল 5:30 পর্যন্ত কিন্তু তোমাদের জমা নেওয়া হবে। তো তোমাদের এখানে একটা নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পারবে ফর্মটা দেওয়া রয়েছে। তো এই ফর্মটা তোমাদের ফিল আপ করে এনভেলপে পুরে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। তো আরেকটা কথা এখানে বলে রেখে, এবারে যেটা মেন জিনিস আছে দেখো হচ্ছে নেম অফ দ্য পোস্ট, এখানে তিনটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, বেঞ্চ ক্লার্ক, অর্ডারলি, নাইট গার্ড। তো এই তিনটি পেদে কিন্তু পোস্টে কিন্তু তোমাদের একটি করে ভ্যাকান্সি রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু আনরিজার্ভ ভ্যাকান্সি রয়েছে, যেখানে তোমাদের 21 থেকে 40 বছর বয়স হলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এবং তোমরা যদি বেঞ্চ ক্লার্কে আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি হতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং ক্লারিক্যাল পোস্টের জন্য কিছু এক্সপিরিয়েন্স থাকা দরকার, যেখানে তোমাদের 14,770 টাকা থেকে তোমাদের বেতন শুরু হচ্ছে। ওরালি যে পোস্টার রয়েছে দেখো, এখানে তোমাদের 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো, ক্লাস 8 পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং এখানে কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান বা চাওয়া হয়নি, এখানে তোমাদের 7,000 টাকা বেতন দেওয়া হবে। এবং নাইট গ্রাফ যেটা রয়েছে এখানে কিন্তু একই ক্রাইটেরিয়া, এখানে কিন্তু তোমাদের 7,000 টাকা। তোমাদের এই ফর্মটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে এবং ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে কিন্তু তোমরা জমা দেবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।